আজ আমি আপনাদের শেয়ার করব নেক্সাস পে অ্যাপসের সুবিধাসমূহ ও অসুবিধাসমূহ। এর আগে আমি একটি ভিডিও শেয়ার করছি নেক্সাস পে অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কার্ড অ্যাড করবেন, ডিসক্রিপশানে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে দেখি কী কী সুবিধা আছে। খুব সহজে মোবাইলে টাকা রিচার্জ করা যায়, এটি আমাদের একটি দৈনন্দিন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব সহজেই এই অ্যাপস থেকে রিচার্জ করা যায়। দ্বিতীয় হচ্ছে সহজেই নিজের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়, অর্থাৎ ডাচ বাংলার যে কোনো অ্যাকাউন্টে এই অ্যাপস থেকে টাকা পাঠানো যায়। সহজেই নিজের অ্যাকাউন্ট থেকে অন্য রকেট অ্যাকাউন্টে টাকা পাঠানো। এরপর বিল পের মাধ্যমে ক্রেডিট কার্ড, হাসপাতাল, রেস্টুরেন্টের বিল পরিশোধ করা যায়। এরপর অ্যাকাউন্টের টাকার পরিমাণ জানা যায় যে আমার ব্যালেন্স কত আছে, এবং লেনদেনের হিসাব দেখা যায় কত টাকা কখন আমি খরচ করছি, এটি স্টেটমেন্ট দেখা যায়। সুবিধাসমূহ দেখলাম, এবার অসুবিধা। অসুবিধা নাই বললেই চলে, তবে অন্য ব্যাংকের কার্ড অ্যাড করলে ওই টাকা রয়্যালিটি কার্ডে যোগ হয়, যা দিয়ে শুধুমাত্র কেনাকাটা করা ছাড়া আর তোলা যায় না। এটি কিছুটা অসুবিধা, টাকা তোলা যায় না। এটি হচ্ছে অ্যাপসের সুবিধা এবং অসুবিধাসমূহ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল মোর্শেদ নিউজ পোর্টাল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।